चाचा तो खाली आता है इसकी सुताई में नहीं। चाचा तो चॉकलेट वाले नान से बका दो चब्बा का दो ऐसे देन वाव ऐसे बोलते हैं गरम पानी ते ये भाबे वाव माशाल्लाह दार ना क्लब दो शंपा ब्रावो आते मांगते ना गरम चार ए देखो कत सुंदर ठीक है नाते बच्चे आंटी माथा आमी की बोलছি জানতে আমাদের থেকে স্মার্ট বেশি আমার শাশুড়ির সাথে কথা বলতেছে সুন্দর লাগছে অনেক কিউট লাগছে বলো না হলো শিখাও একটা টেস্ট করে দেখো না খায় দেখো কেমন দেখি তো না তার আমি এটা বানাইছে তাসলিমা একটা পপি টেস্ট করে দেখো আপু বানিয়ে না পপি বলো বানিয়েছে আমি খেয়ে দেখতেছি ঠিক আছে হ্যাঁ আল্লাহ যে খায় আল্লাহ তো এই চাপু বাইরে বেলা সত্যি বলবা আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ বেস্ট টাইম করতে দাও নানি এক কথা অসাধারণ ঠিক আছে এটা তোমরা খেও না নানি খাই ওকে আচ্ছা দাও খাও বসো না মজা হইছে আসলে না না আমি ঝাল দিছি কিন্তু লবণ ঠিক আছে আম্মু বাও সবাই বাও একটা ছবি তুলো দূরে থেকে ছবি তুলতে হইব কিডা লাগছে এই বাও আমি ভিডিও করি ना होती है और कितनी है ये बारबेक्यू कॉफी के था हम टेस्ट कर रहे हैं 5 दिया अरे कोल्ड कॉफी है ना এটা বারবিকিউ কফি স্পেশাল এটা দেখে খেতে হবে আমার উঠে আমার নিচে তারে কই আসলে পুরো বারবিকিউ এর ফ্লেভার আছে কিন্তু হ্যাঁ পরে টেস্ট খাইবা না পুরো বারবিকিউ বুঝছো কি ব্যাপার মেজাবিনের কাছে কিচ্ছু নাই আরে তুমি আমার কইবা না রুটিটা খাইবা তোমার লাগেই তো ভাবি আমগো সবাই এক পিস করে আপনি দিয়া দেন আমরা রুটি নিয়ে পরে নিতেছি এক পিস করে আর সালাদ নিয়ে দেন আরে এক একটা প্লেটে একটা পিস আর একটা সালাদ করে দিয়ে দেন দাঁড়াও দাঁড়াও একটা ভিডিও করবা আর আমি খাইবা ঠিক কি বললা তুমি এটা কি কইলা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো আজকে আমার আসলে ঠান্ডা লেগেছে সো এর কারণে আমার ভয়েসটা এরকম বাট সমস্যা নেই ঠান্ডা লাগলে তো কিছুই করার নেই আর আমাদের এখানে যেহেতু আস্তে আস্তে ঠান্ডা পড়া স্টার্ট হয়ে গিয়েছে আমরা সবাই জ্যাকেট পরেই বের হয়েছি আর আজকে বিকেলে আমাদের এখানে একটা বারবিকিউ পার্টি ছিল আমাদের এখানে বলতে আমাদের বিআইনের বাসায় তার মানে আমার জায়ের ছোট বোনের বাসায় তো আমাদেরকে যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে এর কারণে আমরা বিকেলবেলা সবাই মিলে বের হয়ে পড়েছি বিকেলবেলা বলতে একটা দুইটার দিকে এরকম টাইমে আর কি তো আমার বাচ্চারা তো খুবই খুশি আর আমি আসলে তেমন কিছুই করতে পারিনি জাস্ট একটু চিকেন আর বিফ ম্যারিনেট করে নিয়ে গিয়েছে তো আমাদের আসলে যেতে যেতে লেট হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা খুবই সুন্দর সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ ছিল বাট যখন আমরা রওনা দিলাম তখনই ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেল তো খুব ভালো লেগেছে সবাই মিলে অনেক অনেক এনজয় করেছি আর আজকের ভিডিওতে আপনারা আমার হাজব্যান্ডের বড় ভাই অর্থাৎ আমার ভাসুরকে দেখতে পারবেন তো এই যে আমরা চলে এসেছি আমার বেআইন যে এলাকাটা থাকে মানে বলতে গেলে ওকে আমি আমার ফ্রেন্ডই বলবো তো ও যে এলাকায় থাকে ওই এলাকাটা কিন্তু খুবই খুবই সুন্দর আর অনেক ক্লাসি একটা এলাকা আমার কাছে খুবই ভালো লাগে ওদের এলাকাটা তো আমরা যেহেতু লেট করে আসছি এর কারণে আগেই মানে কিছু বারবিকিউ করা হয়ে গিয়েছে এই যে আগে কিছু বারবিকিউ করে রেখেছে আর এখানে আছে তেলাপিয়া মাছ তারপর হচ্ছে চিকেনের উইংস এগুলো আছে তারপর হচ্ছে কাঁকড়াও বারবিকিউ করা হয়েছে আমি আমার লাইফে এখন পর্যন্ত কাঁকড়া খাইনি আর আশা করি না কখনো খাবো তো এই যে রনি চৌধুরী এসে কাজে লেগে গেল আর আজকের এই পার্টিতে শুধু আমরাই ছিলাম না এখানের এলাকার যে প্রত্যেকটা ফ্যামিলি ছিল সবাই বারবিকিউ করেছে তো খুবই ভালো লেগেছে সবাই যার যার বাসার সামনে বসে বারবিকিউ করে খেয়েছে तो এই যে আমি বিফ আর চিকেন ম্যারিনেট করে এনেছি। আর একটা হাসির কথা হচ্ছে যে আমি একদমই অল্প পরিমাণে করে এনেছি, কারণ আমি আসলে বুঝতেই পারিনি যে সবাই থাকবে। তা আমি জাস্ট ভেবেছিলাম যে একদমই সিম্পল, বাট পরে যখন এসে দেখি যে সবাই আছে, তো আমার কাছে একটু লজ্জাই লেগেছে যে আমি একদমই অল্প পরিমাণে করে এনেছিলাম। আর আমি আসলে রাতের বেলা সময়ই পাইনি, এখন যেহেতু আমার অর্ডার থাকে তো একটা কাজ কমপ্লিট করতে গেলে আরেকটা করতে পারি না, এরকম একটা পরিস্থিতি এখন হয়ে গিয়েছে। তো যাই হোক আমি, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাসুর, লাস্টের দিকে দেখতে পারবেন তো উনি কীভাবে বারবিকিউ করে। আর আমাদের এখানে মানে আমার এই ফ্যামিলিতে, শ্বশুরবাড়ির ফ্যামিলিতে প্রায় প্রত্যেকটা মানুষই সুন্দর করে বারবিকিউ করতে পারে, শুধু আমার হাজব্যান্ড ছাড়া। ও আবার মোটামুটি পারে, এত বেশি ভালো পারে না। কাঁকড়া বারবিকিউ করা হচ্ছে আর উপর দিয়ে সরিষার তেল ব্রাশ করা হবে। আর এই যে তেলাপিয়া মাছ খুবই সুন্দর করে ম্যারিনেট করে এনেছে। তেলাপিয়া মাছটা খুবই টেস্ট হয়েছিল, আমি খেয়েছি, মাছগুলো বেশি ভালো লেগেছে আমার কাছে। আসলে মাঝে মধ্যে এরকম একটু টাইম স্পেন্ড না করলে কিন্তু ভালো লাগে না, তো আমরা আজকে এই চান্সটা পেয়ে গেলাম, খুবই ভালো লেগেছে। হালকা ঠান্ডা বাতাস ছিল, বাট রোদ উঠেছিল, তখন আরও বেশি ভালো লেগেছে। আর এখানে আগেই কিছু চিকেন লেগ পিস বারবিকিউ করা হয়ে গিয়েছে, তো এগুলো মোটামুটি প্রায় ঠান্ডা হয়ে এসেছিল, কারণ আমরা অবশ্য লেট করে গিয়েছিলাম। তো এই যে আমার ভাবি নিয়ে যাচ্ছে খাবারগুলো, খুবই ভালো লেগেছে। আসলে আমি এর আগে কখনোই এরকম করে মানে বারবিকিউ পার্টি করিনি সবাই মিলে। তো এই যে কাঁকড়াটা হয়ে গেল, এখন ভাইয়া দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ডকে মানে রাখার জন্য। আর দেখতেই পাচ্ছেন সামনে অন্যান্য ফ্যামিলিরাও কিন্তু বসেছিল, বাচ্চাদেরকে নিয়ে সবাই বসে বসে খেলা করেছে, তারপর হচ্ছে গল্প করেছে, ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করা, এটাই আর কি। আর এই পার্টিতে আমার ভাসুর, ভাবি, আমার ভাবির ছোট বোন মানে আমার জায়ের ছোট বোন, তার বেবিরা, তার হাজব্যান্ড, তারপর হচ্ছে আমার জায়ের আম্মু আব্বু, তারপর হচ্ছে তার ছোট ভাইয়ের বউ, যে কিনা বেলজিয়ামে এই কয়েকদিন হলো চলে এসেছে, অর্থাৎ বলতে গেলে যে নতুন বউ। তো আজকে আমি নতুন বউ দেখে ফেলেছি, খুবই ভালো লেগেছে, ওর সাথে কথা বলেছি। সবাই দোয়া করবেন যেন ওর সংসারটা সুখী হয়, এটাই আর কি। কারণ আমরা যখন বিদেশে আসি, বাবা মাকে ছেড়ে আসতে হয়, তখন কিন্তু খুবই খারাপ লাগে। তো আমি সেই কষ্টটা ফিল করেছি যে বাবা মাকে ছাড়া কেমন লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমার হাজব্যান্ড শিকের মধ্যে বিফগুলো ঢুকিয়ে নেবে। আমার কাছে এত লজ্জা লেগেছে, আমি আসলে বুঝতেই পারিনি। আমি ভাবলাম যে হয়তো বা আমরাই মানে আমার ভাসুর আর আমরাই, এর কারণে অল্প করে নিয়ে আসছি, তা না হলে একটু বেশি করে আনতাম যে সবাই মিলে খাবো। কারণ গরুর মাংসের শিক কাবাবটা কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। তো সে সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছে। আর এখানের একটা ধাপ শেষ, বারবিকিউ করার এখন দ্বিতীয় ধাপটা শুরু হবে। ভাইয়ারা যে সুন্দর করে বারবিকিউ করলো, আমি ঘরে করলে এত সুন্দর হয় না, কারণ হচ্ছে যে দেখতেই পাচ্ছেন কোনো মানে আগুন নেই, জাস্ট ধোঁয়ার উপরে কুক করা হচ্ছে। আর এই যে আমাদের বেবিরা সবাই খেলা করছে, কারণ রাস্তাটা বন্ধ ছিল। আর এই যে এটা হচ্ছে ছোট্ট মামুনি ফাতেহা, আমার জায়ের সবচেয়ে ছোট মেয়ে। সে সুন্দর করে সেজে গুজে এসেছে, অনেক কিউট লাগছিল মাশাআল্লাহ। আমাকে দেখে লজ্জা পাচ্ছে, কারণ আমি তো ওর সাথে মানে তেমন বেশি দেখা হয় না, তো হঠাৎ করে যখন দেখে তখন একটু লজ্জা পায় চাচির সামনে। আর এই যে আমার ভাইয়া বারবিকিউ করছে, ভাইয়া অনেক হেল্পফুল, সবসময় হেল্প করে, যে কোনো একটা প্রবলেম হলে বড় ভাইয়ের মতোই সাহায্য করে, কিংবা যে কোনো একটা কিছু বললেই সেটা মানে সলভ করার চেষ্টা করে। তো ভালো লাগে যে বড় ভাইয়ের মতোই পাশে থাকে, এটাই আর কি। আজকালকার দিনে কিন্তু দেখা যায় যে অনেক ফ্যামিলিতে মানে এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, কিংবা এক ভাই আরেক ভাইকে নিচু করে রাখার চেষ্টা করে, বাট আমার ভাইয়া মানে ভাসুর উনি এদিক থেকে অন্যরকম। সবসময় রনিকে বলবে যে এটা এইভাবে করো, ওইটা এইভাবে করো, এইভাবে চলো, ওইভাবে চলো, এভাবে মানে একটা সাজেশন দেয় সব সময়। তো এই জিনিসটা কিন্তু সব ভাইদের ভিতরে নাই। তো আমি বলবো না যে সবাই এরকম, হাতে গোনা কিছু ভাইয়েরা আছে যে ভাইদের মধ্যেই মিল নেই। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন মাছের কিছু স্লাইস বারবিকিউ করা হচ্ছে, আর এক সাইডে বিফ দেওয়া হচ্ছে। আসলে সবাই কিন্তু অনেক অনেক বেশি করে ম্যারিনেট করে নিয়ে আসছে। আর আমার হাজব্যান্ড এখন সবাইকে চকলেট দিচ্ছে। সব বেবিরা এক হয়েছে, আসলে ওরা যে কতটা খুশি হয়েছে সেটা ওদের চেহারা দেখেই বুঝতে পারছেন। আর ভাইয়া কিন্তু এখনও বারবিকিউ করছে। আর ও যে দেখতে পাচ্ছেন অয়েল ব্রাশ করছে, এটা হচ্ছে লোপা, এটা হচ্ছে আমার জায়ের ছোট বোনের ফ্রেন্ড, কিংবা আমার জায়ের ফ্রেন্ড বললেই চলে। ও অনেক কিউট ছিল, ও দেখতে যেমন সুন্দরী আর ওর ভয়েসটা অনেক কিউট। আমার কাছে এত ভালো লেগেছে ওর ভয়েসটা, আপনারা নিশ্চয়ই শুনতে পেরেছেন ভিডিওতে। এখন হচ্ছে ভাইয়া আর ভাবি বারবিকিউ করছে একসাথে। ভাইয়া ভাবি একটা বলতে গেলে কিউট কাপল, আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে আঙ্কেল পানি দিয়ে দিচ্ছে, মানে আমার ভাবির আব্বু। আমি আজকে আঙ্কেলের কাছ থেকে একটা নতুন টিপস পেলাম যে বারবিকিউ করার সময় হালকা একটু পানি স্প্রে করতে হয়, এতে করে মানে চিকেন কিংবা মাছ যেটাই হোক সেটা একটু জুসি থাকে। তারপর ওপর দিয়ে সরিষার তেল ব্রাশ করা হচ্ছে। আমি আজকে সবই ভুলে গিয়েছি, আমার মানে রাতের বেলা চিন্তা করে রেখেছিলাম যে রসুন কেটে কুচি কুচি করে একটু বাটার দিয়ে মিক্স করে নিয়ে যাব ওপরে ব্রাশ করার জন্য, তো এতে করে আরও সুন্দর স্মেল আসতো, বাট আমি সেটা ভুলে গিয়েছি যাওয়ার আগে। আর দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু ছোট্ট একটা বারবিকিউ মেশিন, সেখানেও কিন্তু অন্য ফ্যামিলিরা বারবিকিউ করছে। আর এই যে মাছের স্লাইসগুলো দেখেছেন, এগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। খুবই মজা হয়েছে খাবারগুলো। আর এগুলো হচ্ছে কাঁকড়া। তো এই যে আমরা সবাই মানে লেডিসরা সবাই বসেছিলাম মাটিতে, আর সবাই যারা পুরুষরা ছিল সব বারবিকিউ করছে। আমি আমার বিআইনের হাজব্যান্ডকে জাস্ট বলেছিলাম রুটি লাগবে, তো উনি এক বস্তা রুটি নিয়ে আসছে, এতগুলো রুটি নিয়ে আসছে, জাস্ট শুধু বলছিলাম যে রুটি লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন কত রুটি। আসলে রুটিগুলো কিন্তু এত খাওয়াই হয়নি, মাত্র 2টা রুটি খাওয়া হয়েছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে যে সবাই মিলে একসাথে অনেক বেশি এনজয় করেছে। ইচ্ছে করেছিল আরও থাকি, মানে আরও কিছুক্ষণ থাকবো, বাট আসলে আমার রাতের বেলা আবার অর্ডার ছিল, মানে সকালে অর্ডার ছিল, রাতের বেলা কাজ করতে হবে, এর কারণে চলে আসছি তাড়াতাড়ি। আর এই সাইডে বারবিকিউ করা হচ্ছে, আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আরেকটা ফ্যামিলি। তো রনি চৌধুরী একা একা খেয়ে ফেলছে, সে সবসময় প্রথমেই একটা টেস্ট করে দেখে। আমি ঘরেও রান্না করলে সে প্রথমে একটা টেস্ট করে দেখবে, এটা তার স্বভাব। তো আমি বলছিলাম যে আপনি কেন একা একা খেয়ে ফেলছেন, আমি ওর বিআইনকে বললাম যে তোমার বিআই তো একা একা রেখে খেয়ে ফেলছে তোমাদেরকে রেখে। পরে বিআইন তো কত আদর, সে বলছে খাক সমস্যা নেই, একটু খেয়ে দেখুক। আর ওকে তো অনেক সুন্দর লাগছিল, দেখতেই পেরেছেন। ওর ভিডিও কিন্তু আগেও দেখেছেন আমার ভিডিওতে, মানে আমার চ্যানেলে আর কি। ও তো অনেক মজার মানুষ, ওকে আমার খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে রনি চৌধুরী বারবিকিউ করছে ভাইয়ার সাথে। তো এখন মানে লোপা এসেছে আরও কিছু খাবার নেওয়ার জন্য, কারণ বেবিরা ওয়েট করছিল। আর প্রায় দুপুর হয়ে এসেছে, 2টা 3টার মতো বাজে এরকম আর কি। আর এই তো আঙ্কেল পানি দিচ্ছে। আমরা কিন্তু সবাই মাস্ক পরেছিলাম, কারণ এটা বাধ্যতামূলক ছিল যে মাস্ক পরে থাকতে হবে। প্রত্যেকটা বাসার সামনে যারা বারবিকিউ করেছে তারা সবাই মাস্ক পরেছিল। তো নিশ্চয়ই দেখতে পেরেছেন ওর কথাগুলো, প্রথমে ওর কথাগুলো যে এত কিউট, ওর ভয়েসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ওকে বললাম যে তুমি একটু টেস্ট করে দেখো, ওর সাথে ফান করছিলাম। তো এর আগেও 2-3বার পার্টিতে আমার ওর সাথে দেখা হয়েছে, বাট এইবারের মতো এতটা কথা হয়নি। তো এবার কথা বলতে গেলে এক টাইপের ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে দিদার দাঁড়িয়ে আছে, এখানে আন্টি আছে, আন্টি সবাইকে খাবার দিচ্ছে। আর বেবিরাও বসে আছে, সবাই মিলে খাওয়া দাওয়া করবে। বাচ্চাদের জন্য চিপস ছিল। আমি যদি জানতাম যে এরকম করে পার্টি হবে তাহলে আমি কিছু খাবার আরও নিয়ে নিতাম। আমি আসলে বুঝতে পারিনি যে এত সুন্দর একটা বড় পার্টি হবে। তো এই যে 1 প্লেট তান্দুরি চিকেন এনে দিয়ে গেল, এখন আমরা সবাই মিলে বসে খাবো। আর আমার ভাবি মাশাল্লাহ, উনি সবসময় হিজাব পরে, পর্দা করে, তো উনি খুবই ভালো, ওনার কথা নাই বলি। উনি আমার বড় বোন, আমি কখনোই ওনাকে মানে যা হিসেবে মানি না, সবসময় বড় বোন হিসেবে মানি। উনি আমাকে অনেক অনেক আদর করে। ভাবি যেহেতু হিজাব করে, এর কারণে আমি ভাবিকে আর ভিডিও করলাম না, কারণ সবাইকে রেসপেক্ট করা উচিত আমি মনে করি। আর আমার ভাবি আসলে ফেসটা ওপেন করে খাচ্ছিল, বাট আমার ভিডিওর কারণে আবার কষ্ট করে বেচারি। আর এই যে আমার ভাইয়া, মানে আমার ভাসুর আর কি, আমি ভাইয়াই বলি, আমার কাছে বড় ভাইয়ের মতোই মনে হয়। তো এটাই আর কি, আমার কখনোই মনে হয়নি যে উনি আমার ভাসুর, কিংবা ওনাকে মানে অনেক অন্যরকম, কিন্তু উনি সবসময় ফ্রিলিভাবে কথা বলা যায়, আমি একটা কিছু বলতে পারি, ভাইয়াকে ফান করেও একটা কথা বলতে পারি। তো আমার কাছে ভালো লাগে, অনেক ভালো মনের একজন মানুষ ভাইয়া ভাবি দুইজনই আর কি। কারণ কারো যখন মনটা ফ্রেশ থাকে কিংবা ভালো থাকে, তখন কিন্তু তাদের সাথে খুব সহজেই মিশা যায়। তো যারা চুপচাপ থাকে তাদের সাথে কিন্তু সহজে মিশা যায় না। আর এটা হচ্ছে আমাদের কিউট আন্টি, আমার ভাবির আম্মু। তো উনি কফি বানিয়ে দিচ্ছেন, আমাদের সবার জন্য কফি বানিয়েছে। আর আন্টির সুন্দর একটা টেকনিক ছিল, মানে आमी जो शेक निয়েছিলাম शेक दिए आंटी कफी বানিয়েছে तो कफিটার नाम দিয়েছে লোপা বারবিকিউ কফি খেতে খুবই মজা হয়েছে সাথে কিন্তু চামচ ছিল বাট আন্টি জাস্ট ফান করে মজা করার জন্য এটা করেছে তো এই তো বারবিকিউ চা খাচ্ছে এত এত মজা হয়েছে কি বলবো আর সবাই দোয়া করবেন সুন্দর আর ছোট্ট এই ফ্যামিলিটার জন্য আর সবাই যেন ঠিক আমরা একসাথে এরকম ভাবে হ্যাপিলি থাকতে পারি আর কি আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।